নমস্কার, সেভেনউইক নিউজে আপনাদের স্বাগত। পঞ্চায়েতের পাঁচালে নিয়ে আজ আমি পিয়ালি, আসছে বিস্তারিত খবরে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম। বারংবারই অভিযোগের তির থাকে শাসক দলের বিরুদ্ধে। এবার ছবিটা যেন একটু অন্যরকম। সিপিআইএম এবং আইএসএফ এর বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ভাঙচুরের অভিযোগ। সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেই জন্যই প্রার্থীরা প্রচারে ব্যস্ত। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাম এবং আইএসএফ কর্মীরা কৃষ্ণপুরের দলীয় কার্যালয় ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূল কর্মীর অভিযোগ, আইএসএফ ও সিপিআইএম কর্মীরা প্রচারে বেরিয়েছিল, হঠাৎ করে আমাদের কার্যালয় দিকে তেড়ে আসে। আমাদের কার্যালয়ের ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে ফেলা হয় এবং মারধর করে কার্যালয়ে থাকা তৃণমূল কর্মীদের। আজ সকালে আমি আমার 6 নম্বর সংসদের কর্মীদেরকে নিয়ে আমি প্রচারে বেরিয়েছিলাম। কংগ্রেসের যে ক্যান্ডিডেট এবং প্রচারে বেরিয়ে প্রচার করার সময় অতিরিক্ত তৃণমূলরা হামলা করে, সিপিএম এবং আইএসএফ তারা হামলা করার পরে আমাদের ছেলেদের মানে ইঞ্জোর হয় এবং একজনের মাথা ফেটে যায় এবং রক্তাক্ত হয়ে যায় এবং আমাদের পার্টি অফিসে ভাঙচুর করে। আর আমাদের ছেলের মানে মাথা বেড়ে রক্ত দেখি এলাকার আবহাওয়ার জনগণ ওই সিপিএম এবং আইএসএফ তাদেরকে প্রতিহত করে। পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি কল্যাণ মণ্ডল এ প্রসঙ্গে প্রশ্ন করলে, যদিও সিপিএম এর কর্মীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এ ধরনের হাতাহাতিতে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়া প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে শেষ রবিবার প্রচারে এসে ঘাসফুল শিবিরকে এক হাত নিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য তথা তরুণ প্রজন্মের নেতা শতরূপ ঘোষ। চলতি সপ্তাহের শেষে শনিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এমনকি জেলা পরিষদ সব স্তরেই প্রার্থী দিয়েছে সিপিআইএম। ভোট গ্রহণের আগে শেষ রবিবার প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের হয়ে প্রচার, মিছিল, পথসভা জমে উঠেছে। আর জেলার বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচারে আসছেন রাজ্য নেতৃত্বরা। এবার পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম সহ বামফ্রন্ট পূর্ব মেদিনীপুর জেলায় বাড়তি গুরুত্ব দিয়েছে। এদিন তমলুক ব্লকের দলীয় প্রার্থীদের প্রচারে আসেন শতরূপ ঘোষ। সেখানে শাসক দলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শোনান তিনি। এসে আমার ভোটে লড়াই আর লোকের কাছে আমার দাঁড়িয়ে ভোট চাই, কত বড় নির্লজ্জ বেহাল হলে তবে আজকের দিনে তৃণমূল করা যায়। তবু আপনাদেরকে বলছি, দেখবেন যেন এখন সব কথা শেষ হয়ে গিয়ে খালি একটাই কথা পড়ে আছে বিভিন্ন জায়গায় মঞ্চ করে ঘরে ঘরে গিয়ে, একটাই কথা যে মা বোনেরা আমরা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি আপনারা পাচ্ছেন তো, আমরা কন্যাশ্রী দিচ্ছি আপনারা পাচ্ছেন তো, আমরা ওই সবুজ সাথী সাইকেল দিচ্ছি আপনারা পাচ্ছেন তো, তাই আপনারা আমাদেরকে ভোট দেবেন। এমন করে আমরা দিচ্ছি বলবে যেন তোদের বাবার টাকা তোরা দিচ্ছি, যেন ওদের বাবার টাকা থেকে ওরা দিচ্ছে। আরে যেগুলো দিচ্ছে বলে বলছে ওগুলো কেউ ওরা দিচ্ছে না, এগুলো মানুষের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, মানুষের প্রাপ্য টাকা মানুষ পাচ্ছে। তুই কে রে হরিদাস, তুই দিচ্ছিস তবে মানুষ পাচ্ছে? দেখলাম কদিন আগে মমতা ব্যানার্জি বলছেন যে আমি যদি হেরে যাই তাহলে এত প্রকল্প চলেছে এগুলো কে দেবে। এবং আমরা পরিষ্কার বলছি মমতা ব্যানার্জি, আপনি যদি হেরে যান, আপনি যদি বিদায় হন, তাহলে এই প্রতিটা প্রকল্প আমরা দেবো, বামফ্রন্ট দেবো, আমরা দেবো এই প্রতিটা প্রকল্প। এবং দেবো খালি তাই নয়, আজকে সরকার যা দিচ্ছে আমরা প্রতিটা প্রকল্পের থেকে বেশি টাকা দেবো। আজকে যিনি 500 টাকা পাচ্ছেন তিনি কালকে 1000 টাকা পাবেন, যিনি আজকে 1000 টাকা পাচ্ছেন তিনি কালকে 2000 টাকা পাবেন। তার একটা মাত্র কারণ হচ্ছে ওরা যে টাকা দিচ্ছে ওরা প্রথমে চুরি করে নিজের ভক্তকে সরিয়ে রাখছে, তারপর বাকি টাকাটা দিচ্ছে। আমরা চুরি করি না, আমরা কাটবানি খাই না, মানুষের প্রাপ্য যা টাকা যতটা সম্ভব দেওয়া
আপনারা যেটা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু জেকারিকেও তৃণমূলের বিরুদ্ধে একই সুরে কথা বলছেন, এই যে বিভিন্ন প্রকল্পে আমরা এলে ক্ষমতা এলে বাড়তি টাকা দেবো, জবাব দিত তারপরে প্রকল্প দেবে। আপনি যেখানটা এসে এই পথসভা করছেন এখানে তৃণমূল প্রার্থী দিতে পারেনি, কি বলবেন? ভালো কথা, কদিন পরে বাংলাদেশ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রার্থী দিতে পারবে না। পরবর্তী যে খবরের দিকে নজর দেব, কলেজ শেষ করেই 23 বছরের যুবক এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী। খাওয়া দাওয়া ফেলে এলাকায় সাইকেলে চড়ে ভোট প্রচারে ব্যস্ত কোলাঘাটের দীপঙ্কর সাউ। নির্বাচনে দীপঙ্কর সাউকে ভারতীয় জনতা পার্টি কোলাঘাটের ছাতিন্দা 107 নম্বর বুথে এবারে বিজেপির কনিষ্ঠতম প্রার্থী দীপঙ্কর সাউ। সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে মাত্র 23 বছর বয়সে বিজেপির প্রার্থী হয়ে রাজনীতির লড়াইয়ে ময়দানে পা রেখেছেন তিনি। তৃণমূল ও সিপিএম এর সাথে বিজেপি প্রার্থী হয়ে লড়াইয়ের ময়দানে প্রতিদ্বন্দ্বিতায় জেলার মধ্যে সর্বকনিষ্ঠ দীপঙ্কর সাউ। অস্বস্তি গরম উপেক্ষা করে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন তিনি। কাটমানি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত করার অঙ্গীকার বদ্ধ হয়েছে দীপঙ্কর। আমাদের প্রতিনিধি মদন মাইতিকে দেওয়া সাক্ষাৎকারে কি জানালেন শুনব। বয়স কত আমার? 23 প্লাস বয়স। এই বয়সে ভোটে দাঁড়ানোর কি উদ্দেশ্য? আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজকর্ম এইগুলোকে দেখে অনুপ্রাণিত হয়ে প্লাস বিশ্ব মানে গোটা ওয়ার্ল্ডে যে নরেন্দ্র মোদীর যে পজিশন সেইটাকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে বিজেপি পার্টি জয়েন করেছি বহুদিন আগে থেকে। আজকে আমি প্রার্থী হয়ে দাঁড়িয়েছি 107 নম্বর বুথে ছাতিন্দা গ্রামে। মানুষের প্রচুর আশা আছে যে আমি এবছর জিতে ওনাদের পাশে থাকব, এরা মানুষ প্রচুর পরিমাণে আশা করে আছে বা আশীর্বাদ করছে আমাকে। জিতলে মানুষের কাছে প্রথম কী কী কাজ নিয়ে যাবেন? মানুষের যেটা সবথেকে যে বড় বড় সমস্যা যেগুলো হচ্ছে এখনও পর্যন্ত মাটির বাড়ি আমাদের গ্রামে প্রচুর আছে, মাটির রাস্তা আছে এখনও যেগুলো এখনও পর্যন্ত হয়নি সেই সব কাজগুলো করে দেওয়ার, আর শৌচাগার প্লাস নলকূপ জল ড্রেনেজ এগুলোকে পরিবর্তন করা, আবাস যোজনার আন্ডারে যে বাড়িগুলো দেওয়া দরকার সেই বাড়িগুলোকে দিয়ে মানুষের সাহায্য করা মূল আমাদের কাজ। পশ্চিমবঙ্গের সরকারের যে দুর্নীতি সেটাও মানুষের কাছে তুলে ধরবে? হ্যাঁ অবশ্যই, পশ্চিমবঙ্গে যে সবথেকে বড় দুর্নীতি শিক্ষা কয়লা চুরি সমস্ত কিছু গরু পাচার সমস্ত কিছু কার্ড মানি এগুলোকে নিয়ে যে হালগুলো করেছে পশ্চিমবঙ্গে সেইগুলোকে চেঞ্জ করার অবশ্যই আমরা চিন্তাধারা নিয়ে। হাওড়া জগৎবল্লভপুর ইছানগর এলাকায় প্রচারে বেরিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত আইএসএফ প্রার্থী। অভিযোগ, নির্দিষ্ট অনুমতি থাকা সত্ত্বেও তাদের নির্বাচনী প্রচারে বাধা ও মারধর শুরু করে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার পাশাপাশি মাইকও ভেঙে দেওয়া হয়। প্রচার চলাকালীন সময় ব্যাপক মারধর করা হয় প্রার্থীকেও, এমনটাই অভিযোগ করছে।
হাওড়া থেকে আমাদের প্রতিনিধি রাজু ঝাকে দেওয়া সাক্ষাৎকারে কি অভিযোগ করলেন আক্রান্ত আইএসএফ প্রার্থী দীননাথ মুখার্জি শুনব। আজকে তো বুঝতে পারছেন সমাজে গণতন্ত্রটা কোথায়। পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনার এই গণতন্ত্রে ভোট করতে চাইছেন, আমি প্রশ্ন রাখছি সাধারণ মানুষের কাছে, এই আমাদের পশ্চিমবঙ্গের হাল যে বিরোধীদের উপর প্রচার করে যাবে না বিরোধীদের? হ্যাঁ, অন্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদও করতে পারবো না, তার জন্য আমরা মার খাবো দিন দিন। আজকে বড়গাছিয়া থানার বড়বাবুরা এত বড় বড় কথা বলেন, প্রোটেকশন দিতে পারছেন জগৎবল্লভপুরের সাধারণ মানুষকে? প্রোটেকশন দিতে পারে? অন্যদিকে পাথরঘাটা পঞ্চায়েতের তেঘরিয়া এলাকায় বেশ কয়েকদিন ধরে আইএসএফ প্রার্থী থেকে শুরু করে কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি আইএসএফ এবং সিপিআইএম এর পোস্টার, ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়ার এমনটাই অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনা পরিদর্শনে আসেন টেকনোসিটি থানার পুলিশ। আইএসএফ প্রার্থী আনসুর মোল্লার দাবি, সব মানুষ আইএসএফ এ যুক্ত হচ্ছে, তাই এই সব করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আমাদের দেঘরিয়া 219 নম্বর পাটে শাসক দল আমাদের বারবার চমকানো ধমকানোর চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন ব্যানারগুলো ভাঙা হয়েছে এবং অসংখ্য পোস্টার ফাটানো হয়েছে। তো আমাদের ক্ষেত্রে অভিযোগ পুলিশের আমরা ডায়েরি করেছি, ডায়েরি নিশ্চয়ই আমরা সুবিচার পাবো এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে আমরা বার্তা দেবো যে মানুষ ওদের পাশে আপাতত নেই, সব মানুষ আইএসএফ এ যুক্ত হচ্ছে, এই কারণে এসবগুলো করছে ওরা। এগুলো করে ওরা মানুষকে বিভ্রান্ত করে কিছু ছেলেকে জেলে পড়ার চেষ্টা করছে। এর থেকে আমাদের ছেলেপিলেদের সতর্ক থাকতে হবে এবং আগামী দিন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ঘটে চলা সমস্ত ঘটনার আপডেট রাখতে অবশ্যই নজর রাখুন পঞ্চায়েতের পাঁচালী এই নতুন প্রতিবেদনের দিকে। সেই সঙ্গে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।